বিপদের মধ্যে ফের বিপদ। কিছুক্ষণ আগেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। ভয়ঙ্কর এই ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। আজ এই ভূমিকম্প কখন ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ মঙ্গলবার কাক ভোরেই ভূমিকম্পে কেঁপে উঠল একের পর এক দেশ। ভোররাতে পাকিস্তান, চীন এবং পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কম্পনের আতঙ্কে সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। বর্তমানে এই তিন দেশে কোনো বড়সড় ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত মেলেনি। সবচেয়ে বেশি তীব্রতার ভূমিকম্প হয়েছে পাপুয়া নিউগিনিতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে আজ ভোর 3:38 পাকিস্তানে ভূমিকম্প আঘাত হানে, যার তীব্রতা রিক্টার স্কেলে ছিল 4.2। পাকিস্তানে ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে আজ ভোর 3:45 চীনের বিতর্কিত এলাকা জিজাংয়ের রিক্টার স্কেলে 5.0 মাত্রার ভূমিকম্প হয়। পাপুয়া নিউগিনির উত্তর উপকূলে এদিন ভোর 3:16 রিক্টার স্কেলে 6.5 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার এখনও পর্যন্ত তিনটি জায়গায় কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি, তবে তিন দেশের বিরাট অংশের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। প্রসঙ্গত, সম্প্রতি ভারতের একের পর এক রাজ্যে মৃদু ভূমিকম্প হয়েছে। এক সপ্তাহ আগে মহারাষ্ট্রের হিঙ্গারি এলাকায় 7 সকালেই কেঁপে ওঠে মাটি। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.5। মৃদু এই ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এর আগেও নভেম্বরের 19 তারিখে আন্দামানেও ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের সেই ভূমিকম্পের মাত্রা ছিল 4.5। সেই ভূমিকম্পেও বড়সড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।